ঠিক না? এই ডব্লিউ নিয়ে জাহান্নামে যাইতে হবে। কোথায় যাইতে হবে? এমন এক জিনিস, আরব দেশের এক ব্যক্তি মুয়াবিয়া খুব ধনী ছিল, হাস্যরসিক ছিল, খুব ভালো স্বামী ছিল, ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। তার বাইর পাশ দিয়ে এক বন্ধু যাচ্ছে, তার জিজ্ঞাসা করলো মাকে, তার স্ত্রীকে আগে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কেমন আছে? কয় বলো না, আর মরেও না বাঁচেও না, মরে গেলে হ্যাঁ বেঁচে যাইতাম। স্ত্রী করলো এই কথা, আর মুয়াবিয়ার মার কাছ দিয়ে ওই লোক যাইতে জিজ্ঞাসা করলো, মা তোমার সন্তানটা কেমন আছে? কয় দোয়া করো, আমার সন্তান তো এখনো আমার বুকের দন বুকে আছে, অনেক কষ্টে আছে তবে এখনো ভালো আছে, দুনিয়াতে আছে, দোয়া করো আল্লাহ তারে ভালো করেন। মায়ের সমান পৃথিবীতে আল্লাহ আল্লাহ রাসুলের পরে আর কেউ নেই, ঠিক নয় কি? তাহলে ইনসাফ কি মাকে বৃদ্ধাশ্রমে রাখা? যদি ঘরে দুইটা খাট থাকে, একটার দাম 1 লাখ আর একটা খাটের দাম 80,000 টাকা, মারে কোনটা দিবেন? কোনটা দেওয়া ইনসাফ? 1 লাখ টাকার খাটটা ওইটা মারে দিবেন, আর 80,000 টাকাটা নিজে ইউজ করবেন। কারণ মা তো আপনার শিশুকালে নিজে পেশাবে ঘুমাইছে, আর আপনারে কম্বলের উপরে, শুকনা কম্বলের উপরে ঘুম দেওয়াইছে। ইনসাফ, আল্লাহ ইনসাফের আদেশ করেন। যে বাবা সারা জীবন বিদেশে বিদেশে ঘুরে রুজি করে করে তোমাদের খাওয়াইছে, আজকে সে বাবারে ভুলে গেছো। হ্যাঁ, আজকে বন্ধু নিয়ে ঘুরো, বাবার সাথে কথা বলার কেউ নেই, এটা ইনসাফ? এটা ইনসাফ না? শ্বশুরকে গিয়ে আব্বা বলে, বাবারে একটু আব্বা কয় না, শ্বশুরকে বাবা বলে, শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুরের নামে অ্যাকাউন্ট। হ্যাঁ, বড় কাতল মাছটা শ্বশুর বাড়িতে, আর বাবার কাছে নাই, কাজ কি মাছও আসে না। ইনসাফ হলো? ইনসাফের উপর বিশ্ব টিকে আছে। ইনসাফ যে সমাজে থাকবে না, ওই সমাজ টিকবে না, ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের আক্রমণে লন্ডন, গোটা লন্ডন তামা হয়ে যাওয়ার অবস্থা। হিটলার 3500 বিমান নিয়ে লন্ডনের উপরে হামলা করছে, গোটা লন্ডন আগুন। ব্রিটিশ সৈনিকরা চার্চিলকে গিয়া বলল, আমরা আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই, এখন আমাদের সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। চার্চিল বলল যে না, কি বলো? আত্মসমর্পণ করার আগে আমার আদালত পাড়ায় যাও, কোর্টে যাও, নিম্ন কোর্ট, হাইকোর্ট। হিটলারের বোমায় আমার হাইকোর্ট নিম্ন কোর্টও শেষ হয়ে গেছে না আছে, এটা আগে জানাও, আমারে খবর দাও। গোয়েন্দারা গিয়া খোঁজ খবর নিল, দেখলো যে না, হাইকোর্ট, নিম্ন কোর্ট, আদালত ঠিক আছে। এই রিপোর্ট পাইয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন, যদি আমার কোর্ট ঠিক থাকে তা আমার রাষ্ট্র আছে, আমার ইনসাফ, আইন আদালত, ইনসাফের জায়গাটা যেহেতু ঠিক আছে মানে আমার রাষ্ট্র ঠিক আছে, তোরা পরাজিত হোস নাই, আত্মসমর্পণ করা যাবে না, লড়াই চালিয়ে যা তোরা। আল্লাহ আকবার, আল্লাহ আদলে কমাতিস সামাওয়াতু ওয়াল আরদ। ইনসাফের উপরে আকাশ মাটি টিকে আছে এখন, ইনসাফের কারণে, জুলুম করলে টিকবে না। কোনো জালিম পৃথিবীতে স্থায়ী হয় না। অত্যাচারী জমিদার কত অত্যাচার করেছে, মুসলমান দাঁড়িয়ে রাখতে গেলে ট্যাক্স লাগাইছে, দাঁড়ির উপরে 2.5 টাকা ট্যাক্স, বুঝেন না? পাগড়ি বাঁধতে গেলে 25 পয়সা ট্যাক্স, মুসলমান পাগড়ি বাঁধতেও ট্যাক্স লাগতো এক সময়, এমন জমিদারও ছিল। সেই জালিম জমিদারদের বাড়িতে বিল্ডিংয়ে এখন চামচিকে আর বাদুর ছাড়া কিছু নেই। যেই জুলুম করবে নিপাত হওয়া তার পরিণতি।
প্রতি ফাতিলকা মাসাকিনুহুম খাওয়িয়াতাম বিমা জালামু ছে দেখো জুলুম করেছিল ইনসাফ নষ্ট করেছিল তিলকা মাসাকিনুহুম ওই দেখো ওদের বাসভবনগুলো খাওয়িয়াতান খালি পড়ে আছে বিমা জালামু জুলুমের কারণে খালি সারা বাংলায় ওয়াজ করি বেড়াই অনেক জমিদার বাড়ি দেখি একটা জমিদার বাড়িও ভালো দেখিনি সবগুলি চামচিকা বাদুড়া শিয়াল ঝরি ঝরি পড়ে বুঝেন না ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ইনসাফ করুন প্রিয় ভাইয়েরা নিজের উপরও ইনসাফ করুন নিজের উপর ইনসাফ করুন আপনি অন্যায় করলে আপনি আপনাকে শাস্তি দিবেন এটা দিন এটা ঈমান এটা জান্নাতে যাওয়ার টিকিট সাহাবী আবু যর গফারি হযরত বেলালকে বলেছিলেন ইবনে সাউদা কালিমায়ের ছেলে গালি দিয়েছিলেন বেলাল গিয়ে নবীজির কাছে মামলা দিলেন আমার মা ধরে গালি দিয়েছে নবীজি বললেন ইন্নাকুম রুন ফীকা জাহেলিয়া আবু যর এখনো তোমার মধ্যে জাহেলিয়ত আছে অন্ধকার যুগের মূর্খ আচরণ এখনো আছে আবু যর বললেন আলা কি বলেছেন নিহাজা এই বুড়া বয়সে নবীজি বললেন হ্যাঁ বুড়া বয়সেও তোমার মধ্যে জাহেলিয়ত আছে আবু যর গেফারি মাটিতে শুয়ে গেলেন মামলা মোকদ্দমা আইন আদালত র‍্যাব পুলিশ লাগে নাই নিজে মাটিতে শুয়ে গড়াচ্ছেন বলতেছেন বেলাল হাবশি কালো বেলাল এসে যে জিউবা দিয়ে বেলালের মাকে গালি দিয়েছিলাম বেলালকে গালি দিয়েছিলাম এই জিউবার মধ্যে বেলাল যতক্ষণ পা না লাগাবে ততক্ষণ আবু যর উঠবে না মাটি থেকে উঠলই না উঠাইতে পারলো না কেউ শেষ নিরুপায় হয়ে বেলাল আসলেন ওনার জিউবায় পা লাগাবার পরে আবু যর গফারি উঠে দাঁড়ালেন ইনসাফ এরা জান্নাতে যাবে না তো কে যাবে আর আমাদের ইনসাফ হলো বড় মাছটা আমার পুকুরে তিন ভাগ তিন ভাগের মধ্যে তিন ভাগ করতে গিয়ে মুরব্বি ভাগ করতেছে বড় বড় রুই মাছগুলি ওনার ভাগে বুঝেন না মোটা মোটা শোল মাছগুলি ওনার ভাগে তোর তাজা যা আছে সব ওনার ভাগে আর হিরেলিয়াগুলি ভাতিজাদের ভাগে কত বড় খারাপ জিনিস বিশ্রী ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ইনসাফ করো আল্লাহ ইনসাফের অর্ডার করেন আহ কত বড় জিনিস স্ত্রীর প্রতি ইনসাফ করো স্ত্রী কি পরিমাণ সেবা তোমার ঘরে দিচ্ছে আর তুমি কি পরিমাণ বিনিময় তাকে দিচ্ছ ইনসাফ করো স্ত্রীর কাছে যৌতুক চা কত বড় জুলুম যেখানে সে তোমার কাছে যৌতুক পাবে নারীদেরকে তাদের সদুকত মোহরনা যৌতুক মনের আনন্দ মিশিয়ে দান করে দাও এইটা দিলে নারীরা বিবাহের প্রতি আকৃষ্ট থাকবে আজকে বহু মেয়ে বিয়ে বসতে চায় না স্বামীরা জুলুম করে অযোগ্য স্বামী শ্বশুরের কাছে স্ত্রীর কাছে মোহরানা দাবি করে যেই ছেলে স্ত্রীর কাছে যৌতুক যৌতুক মানে মোহরানা যৌতুক মানে কি মোহরানাই পুরুষ হয়ে মহিলার কাছে মোহরানা দাবি করা তাহলে তুমি শাড়ি পরা উচিত ছিল তুমি স্ত্রী হওয়া উচিত ছিল কাপুরুষ কোথাকার কত বড় জুলুম কত বড় অত্যাচার বাবা জনম ভরে লালন পালন করে তার কন্যাটা তোমার হাতে তুলে দিল তার বুকের ধন তার বাগানের ফলটা তোমার কাছে দিয়ে দিল একটু পয়সা দিয়ে নিয়ে যাই বা এটাও পারল না তার কাছে আরো পয়সা চাও ফলটাও তুমি নিলা আবার তার থেকে পয়সাও আদায় করলা কত বড় জালিম জীবনে কোনোদিন এর সংসারে শান্তি আসবে না আল হারামু আসলুল খারাব দুনিয়ার যত ঘর উজাড় হয় বংশ নিপাত হয় ঘরে বাতি দেওয়ার লোকও থাকে না সবগুলির পিছনে জুলুম দায়ী
জুলুম দায়ী। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, প্রতিবেশীর প্রতি ইনসাফ, প্রতিবেশীর প্রতি ইনসাফ। সে তোমার আশপাশে থাকার কারণে একটা চোর ঢুকে না, চোর ভয় পায় যে অনেক লোক আছে, যাওয়া যাবে না, ডাকাত ভয় পায় আসা যাবে না। প্রতিবেশী থাকার কারণে তোমার ছেলে মেয়েরা খেলতে পারে, বেড়াইতে পারে, তোমার স্ত্রী বেড়াইতে পারে। তোমার একটা কমিউনিটি থাকার কারণে শরীর গরম থাকে, উষ্ণ থাকে, কত কিছু প্রতিবেশীর বরকতে। ইনসাফ হলো ঘরে যদি একটু ভর্তা রান্না করো, প্রতিবেশীর কাছে একটু পাঠাই দাও। লা তাকরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানাশা, ছাগলের খুরও যদি রান্না করো, খুরের একটু ঝোল হইলেও প্রতিবেশীর বাড়িতে পাঠাই দাও। ইনসাফ। সাহাবিরা যেখানে থাকতেন, এক বাড়িতে আছেন, সাহাবিদের একজনের ঘরে মেহমান আসলো, সেই ঘরে কিচ্ছু নেই খাবার, পাশের ঘরওয়ালারা গোস্ত আর রুটি রান্না করে রাখছে নিজেরা খাওয়ার জন্য, মানে এই ঘরের স্ত্রী গিয়া ওই ঘরের পাক ঘরে ঢুকছে অনুমতি ছাড়া। তখন অনুমতির নিয়ম ছিল না, যে তোমার ঘরে মেহমান আসলে আমার পাক ঘরে যা রান্না থাকবে নিয়ে যাইবা, খাইবা, খাওয়াইবা মেহমান সবার। আল্লাহ, প্রতিবেশীর পাক ঘরে গিয়া প্রতিবেশীর স্ত্রী দেখল রুটি তৈরি করা আছে, গোস্ত রান্না করা আছে, পাতিল শুদ্ধা নিয়ে আসে খাইতেছে, মৌজ করতেছে, মেহমানদারি করতেছে। প্রতিবেশীর স্ত্রী তার পাক ঘরে গিয়ে দেখলো, কিরে ঘরে তো কিছু নাই, কে নিল? তো জিজ্ঞাসা করলো, আয় বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ তোমাদের বরকত দেন, তোমরা নিশ্চয় কয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাক আজকে আমার খাবারটা কাজে লাগলো। এটা হলো ইনসাফ। এটা কি? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইনসাফ সব জায়গায়, ইনসাফ সব জায়গায় আছে। স্ত্রী সারা জীবন তোমার জন্য কত কষ্ট করে, স্ত্রীকে তার হকটা দেওয়া। বাড়ির ভিতরে ঢুকলে আল্লাহ রাসূল ইনসাফ করতেন, স্ত্রীর কাপড় কাছে দিতেন, তরকারি কুটে দিতেন, চুলায় আগুন ধরাই দিতেন, পাতিল মুছে দিতেন, ইনসাফ। আমি সাইয়দুল মুরসালিন, সব নবীদের সর্দার, আমার প্যাস্টিজ আছে না এমন কোনো কথা জীবনেও বলেননি। স্ত্রীরা এটাকে ভালোবাসার চিহ্ন হিসেবে দেখে। ইউরোপিয়ান আমেরিকান বিজ্ঞানীরা যে স্বামীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ঘরে ঢুকে স্ত্রীদের সহায়তায় থাকতেন, আয়েশাকে প্রশ্ন করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকলে কি করতেন, একবারে নবী হইয়া বসে থাকতেন না কি করতেন? বলতেন, না কানা ইয়াকুনু ফি মাহানাতি আহলি, পরিবার পরিজনের খেদমতে লেগে যেতেন। এই জন্য স্ত্রীরা জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। এখন বিজ্ঞান গবেষণায় দেখা যাচ্ছে যে যেই স্বামী বাড়িতে ঢুকে স্ত্রীদের সেবায় নিয়োজিত থাকে, স্ত্রীরা তাদের অন্তরে এটাকে ভালোবাসার প্রতীক আলামত হিসাবে তারা মনে করে এবং অনেক দাম্পত্য জীবনের সম্পর্ক প্রগাঢ় হয় এই ধরনের আচরণের কারণে। এটা ইনসাফ। এটা কি? ইনসাফ। এটা ইনসাফ। অনেক ঘরে স্ত্রী রান্না করে কিন্তু বড় টুকরাটা স্বামীর, বুঝেন না, জানে যে স্বামীরে বড়টা না দিলে মারধর করব। হ্যাঁ, বড় একটা বাটির মধ্যে করে ওনার জন্য আলাদা রেখে তারপরে যা থাকবে বউ ফোলা মেনে খাবে, এটা নেই ইনসাফ। হ্যাঁ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, সর্ববিষয়ে আদল করবা, ইনসাফ করবা, তাহলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। ওমর কি ইনসাফ করতেন, শুকনো রুটি খাইতেন, বলতেন যে আমার প্রজারা যেদিন গোস্ত রুটি খাবে সেদিন আমি খাব, আমি গোস্ত রুটি খাবো, আমার প্রজারা হ্যাঁ শুধু রুটি খাবে। ইনসাফ হলো না, খাইতে পারতেন না।
আরে সেই সমাজ কোথায়? প্রিয় ভাইয়েরা, সর্বক্ষেত্রে ইনসাফ আছে, সর্বক্ষেত্রে ইনসাফ আছে। আপনার একজন বড় বস, প্রিন্সিপাল, আপনি ছোট তার অধীনে, এখানে ইনসাফ হলো তারে মানবেন, প্রিন্সিপালকে শ্রদ্ধা করবেন, কারণ সে আপনার, আল্লাহ তারে বড় মর্যাদা রাখছে। আপনি হিংসা করবেন না, তাকে খাটো করার চেষ্টা করবেন না, তাকে আপনি তার মর্যাদা দেবেন, এটা হলো ইনসাফ। وقالوا سمعنا واطعنا عليكم بالسمع والطاعه শুনবার মানবা, বড় বড়র প্রতি শ্রদ্ধা দিবা, এটা তার পাওনা, এটা ইনসাফ। নবীজির সামনে একদিন এক বুড়ো আসলো, বৃদ্ধ আসলো, উপস্থিত যারা ছিল তারা বৃদ্ধকে জায়গা দিতে দেরি করলো। মুরব্বী আসছে, মুরব্বীকে একটু বসা জায়গা করে দিতে উপস্থিতরা দেরি করলো। নবীজি বললেন, লাইসা মিন্না মান লাম ইয়াক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা, আমার উম্মত না যে আমার উম্মতের মুরব্বীদেরকে শ্রদ্ধা করলো না, বড়দের শ্রদ্ধা করলো না, আমার উম্মত না। যেই কোনো বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা করা হলো ইনসাফ, অশ্রদ্ধা করা হলো জুলুম। একজন মুরব্বী একখানে আছে, মুরব্বি বসা আর যুবক বসা, মুরব্বীকে পাশ কাটিয়ে যুবকটা যদি কথা বলে, বেয়াদবি, মুরব্বির উপরে বেইনসাফি। কারণ ও যুবক, তুমি তো একদিন ইনশাআল্লাহ বেঁচে থাকলে মুরব্বি হবা, তুমি তখন কথা বলবো, চান্স তখন তোমার আসতেছে, আর উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার অবস্থানে আছে, আজকে ওনাকে বলতে দাও, ওনাকে সম্মান দাও, ওনাকে মর্যাদার আসনে বসাও, একদিন তোমার তোমার যুবকরা মর্যাদার আসনে বসাবে, এটা হলো ইনসাফ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আবার বড়দের উচিত, প্রিন্সিপাল যেমন তার অধীনস্থদের শ্রদ্ধা পাবে, এটা ইনসাফ। প্রিন্সিপালের উপরও আবার ইনসাফ, প্রিন্সিপালের কাছেও ইনসাফ হলো তার অধীনস্থ, আরে আমার অধীনস্থ, তাদেরকে দয়া করা, তাদেরকে সম্মান করা, ছুটি চাইলে ছুটি দেওয়া, ভালো পড়াইলে, ভালো কাজ করলে বাহাবা দেওয়া, এগুলি কি? এগুলি হলো ইনসাফ। সর্বক্ষেত্রে ইনসাফ আছে, পুত্রের প্রতি বাবার ইনসাফ, বাবার প্রতি পুত্রের ইনসাফ, এটা আমার বাবা, আজকে সুলদানি সাদা হয়ে গোরস্থানে যাওয়ার বয়সে আসছে, আমার সেবা করতে করতে আমি যা রুজি করবো, আমার বাবা যা চায় খরচ করুক, বাবার লয় সাত কোন মাপ, আমার আমার বাবা সব লয়ে যাক, আন্ত মালুকালে আবিক, তুমি আর তোমার সম্পদ সবটাই তো তোমার বাপের, বাপের কামে, বাপ যতদিন আছে বাপে খাইব, তুই খাইস না, তুই না খাইলে কি সামনে খাবি? ইনসাফ। ও ভাইয়েরা, আজকে ফুলাফান বড়লোক হইয়া বাবারে ভিন্ন করে দেয়, ইনসাফ হইল না? তোর ফুতে তোরা ঝাড়ু দিয়ে পিটাইব, তোরে তোরে গ্রাম ছাড়া করবো, তুই তো বাপের গছ ছাড়া করছ, তোর ফুত তোরে গ্রাম ছাড়া করে দিব। আল্লাহ ইনসাফের আদেশ করেন, সবাই সবার প্রতি ইনসাফ করবে। সুবহানাল্লাহ।